আসসালাম ওয়ালাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা ঘরে তৈরি করতে পারেন নবাবী শ্যামায় আর এটা ঈদের আগের দিন আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন চলে একটা প্যান বসে তাতে আমি দুই টেবিল চামচ ঘি দিব আমি এখানে ঘিটা ব্যবহার করেছি আপনারা চাইলে ঘির পরিবর্তে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন তবে তেল না ব্যবহার করাটাই ভালো তেলটা গরম হওয়ার পর আমি এক প্যাকেট এখানে লাচ্ছা স্যামাই দিব আর চুলা রাসটা একদম লোতে দিয়ে আমি ভাজব এবার আমি এখানে চিনি দিব হাফ কাপ আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িও দিতে পারেন আমি আমার স্বাদ মতো এখানে চিনিটা অ্যাড করে নিয়েছি আর চুলা লোতে দিয়ে আমি সময় চিনিগুলোকে ভেজে নিব চুলা রাসটা যদি বাড়িয়ে দেন তাহলে চিনিগুলো পুড়ে যাবে আর স্যামাইটাও খেতে ভালো লাগবে না সেমাইটা আমি সাত আট মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো দুধ দিব ওয়ান থার্ড কাপ গরু দুধটা দেওয়ার পরে সেমাইয়ের সাথে আমি গরু দুধটাকে ভালো করে মিশিয়ে নিব আর বেশিক্ষণ সময় আমি রান্না করব না এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব আর আমি এখানে কোনো ধরনের রঙ ব্যবহার করি না হালকা কালার চেঞ্জ হওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে তিন চার ফোঁটা এগুলো ফুড কালারটাও ব্যবহার করতে পারেন তারপর এরকম একটা পাত্রের মধ্যে আমি অর্ধেকটা সেমায় চেপে চেপে সেট করে নিব সেট করার পর আমি একটা সাইডে রেখে ভিতরে পুটটা তৈরি করে নেব একটা মিক্সিং বুলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ লিকুইড দুধ নিয়েছি আর দুধটা আমি আগে থাকতে জাল করে ঘন করে নিয়েছি আমি এখানে তিন কাপ দুধকে জাল করে দুই কাপ করে নিয়েছি আর আমি ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করেছি এবার আমি গুঁড়া দুধ দিব এখানে তিন টেবিল চামচ আর কাস্টার্ড পাউডার দিব তিন টেবিল চামচ আমি এখানে ব্যানালা ফ্লেভারে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন আর আমি এখানে ব্যানালা ফ্লেভারে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি বলে কোনো রকমের ফ্লেভার ব্যবহার করি না আপনারা চাইলে যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করে নিতে পারেন এবার আমি কর্নফ্লাওয়ার দিব এখানে ওয়ান থার্ড কাপ তারপর সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি যে পাত্রে এটা তৈরি করব সেই পাত্রে ঢেলে দিব এবার আমি এখানে দুই চিমটির মতো লবণ দিব আর যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করেন তারা না দিলেও হবে আর আমি এখানে ডানো ক্রিম দিব তিন টেবিল চামচের মতো আর ডানো ক্রিমটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে আবার চাইলে আপনারা দুধের শটটাকে ব্লেন্ড করে এখানে দিতে পারেন সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে তারপরে প্যানটাকে চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে আমি অনবরত নাড়তে থাকব। আর এ পর্যায়ে চুলা রাসটা আমার মিডিয়ামের চেয়ে লো আছে আর কাস্টার্ডের এই মিশ্রণটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দেখবেন ঘন হয়ে যাবে কাস্টার্ডের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা স্পেচালারের সাইজে দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হবে কাস্টার্ডের মিশ্রণটা আমি আর ঘন করব না এবার আমি চুলা থেকে কাস্টার্ডের মিশ্রণটাকে নামিয়ে নিব। নামিয়ে সাথে সাথে আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিব আর এই গরম গরম ঢালার কারণে নিচের সেমাইটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যদি এর চেয়ে বেশি পাতলা দেন তাহলে নিচের সেমাইটা সিদ্ধ হবে ঠিকই কিন্তু যখন আপনারা কাটবেন তখন উঠতে উঠাতে কষ্ট হয়ে যাবে এবার আমি বাকি অর্ধেকটা সময় উপরে পাশে ছড়িয়ে দিব যাতে কোথাও ফাঁকা না থাকে ছড়িয়ে নেওয়ার পর আমি উপরে কিছু কাজু বাদাম পেস্তা বাদাম আর চেরি ফল ছোটো ছোটো করে কেটে নিয়েছি তা ছিটিয়ে দিচ্ছি আর এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার আমি এটা দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এই সময়টা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজার উপরেরটা কিস্পি থাকবে আর নিচেরটা নরম থাকবে দুই ঘন্টা পর আমি আপনাদের ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি দেখেন মাঝখানে ক্রিম আর দুপাশে সুন্দর সেমায় লেয়ারে কত সুন্দর দেখাচ্ছে এটা আসছে আপনারা টেবিলে রাখলে দেখতেও যত সুন্দর লাগছে খেতে তার চাইতে অসম্ভব মজাদার লাগবে এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থেকেন